嗨。 তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো এমন একটা বই নিয়ে যেই বইটার টাইটেলটা তো খুবই কন্ট্রোভার্সিয়াল বাট তোমাদের মধ্যে যারা যারা ডার্ক হিউমার বা আনকনভেনশনাল থ্রিলার্স পছন্দ করো তাদের সকলের কাছে কিন্তু এই বইটা খুবই পছন্দের একটা বই হয়ে উঠতে পারে আর ডেফিনেটলি থামনেল থেকে তোমরা বইয়ের নামও জেনে গেছো হাউ টু কিল ইউর ফ্যামিলি বাই বেলা ম্যাকি সো এই বইটা আমি রিসেন্টলি পড়ে ফিনিশ করলাম এই বইটার আগে আমাকে অনেকেই বলেছিল বাট আমার পড়ে হয়ে ওটা হচ্ছিল না বাট ফাইনালি আমি বইটা পড়লাম এবং আমার ঠিক কীরকম লেগেছে সেটাই আমরা এই ভিডিওটাতে ডিসকাস করে নেব বাট এই বইয়ের প্লট পুঙ্খানুপুঙ্খ হবে তোমাদের সাথে ডিসকাস করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটাকে প্লিজ তোমরা এন্ড অফ দি দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এন্ডে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর বন্ধুদের সাথে পারলে শেয়ারও করো সো এই বইয়ের প্লটটা ঠিক কি সো লং স্টোরি শর্ট এই বইতে যে থিমটা সেই থিমটা হলো প্রতিশোধ ফ্যামিলি ডিসফাংশন আর অনেক অনেক মোরালিটি নিয়ে তো এই বইয়ের ভেতরে আমরা গ্রেস নামের একজন মেয়েকে দেখতে পাবো যার বয়স আঠাশ থেকে উনতিরিশের মধ্যে আর তার জীবনের একটাই উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যটা হল প্রতিশোধ কিন্তু কার বিরুদ্ধে নেবে এই প্রতিশোধ সে সে তার সেই ধনী পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নেবে যেই ধনী পরিবার তাকে পর করে দিয়েছিল এবং তার কোনো দায়িত্বও নেয়নি আর এই প্রতিশোধটা কিন্তু সে বেসিক্যালি নিজের জন্য নিতে চায় না সে নিতে চায় তার মায়ের জন্য কারণ তার বড়লোক বাবা তার মায়ের সমস্ত অবস্থা জানা সত্ত্বেও তার মাকে অ্যাবান্ডন করে দারিদ্রতার মধ্যে ফেলে রেখে চলে গিয়েছিল আর এখন গ্রেস কি করছে সে নিখুঁতভাবে প্ল্যান করছে ঠিক কীরকমভাবে তার বাবার বংশকে সে নির্বংশ করে দিতে পারে সো এই প্ল্যানটাই গোটা এই বইয়ের মধ্যে আমরা দেখতে পাবো যে সেটি কীরকমভাবে তার বাবার পরিবারের একে একে সকলকে শেষ করে দিয়ে চলেছে আর তার যে লাইফটা সেই লাইফটাও কীরকমভাবে আগে এগিয়ে চলেছে সো এই বইটা বেসিক্যালি একটা ডায়েরি ফর্ম্যাটেতে লেখা রয়েছে এই ডায়েরি ফরম্যাট বইটা পড়ে আমাদের মনে হবে যে কেউ ডায়েরিতে নিজের দোষগুলোকে কনফেস করে যাচ্ছে আর এই ডায়েরিটা বেসিক্যালি গ্রেস লিখতে শুরু করবে জেলেতে বসে আর গ্রেস কেন জেলেতে পৌঁছে গেল তাহলে কি সে আর প্রতিশোধ নিতে পারবে না বেসিক্যালি গ্রেসের সাথে একটা প্রবলেম হয়ে যায় ও এমন একটা ক্রাইমের জন্য জেলে পৌঁছে যায় যে ক্রাইমটা সে করেইনি এবারেতে সেই ক্রাইমটা কি সেটা তোমাদেরকে বইটা পড়ে ফাইন্ড আউট করতে হবে কারণ এই বইটা সম্বন্ধে বেশি স্পয়লার দেওয়া একেবারেতেই সম্ভব নয় আর এই বইয়ের গল্পটা যদি আমি তোমাদেরকে পুরোপুরিভাবে বলেও দিই না তারপরেও এই বইয়ের যে হিউমারটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারবো না কারণ কিছু কিছু এমন বই হয় যেই বইগুলো না পড়লে সেই বইয়ের হিউমার বা সেই বইয়ের মজাটা আমরা খুব একটা ভালো করে বুঝে উঠতে পারি না কিন্তু হ্যাঁ এই যে ডায়েরিটা এই ডায়েরিটা কিন্তু ও জেলেতে বসেই লিখবে আর গল্পের শেষে একটা দারুণ টুইস্টও আমরা দেখতে পাবো আর এই টুইস্টটা আমার তো বেশ মাইন্ড ব্লোয়িং লেগেছিলো আমার তো মনে হচ্ছে এই বইয়ের একটা পার্ট টুও আসতে হয়তো চলেছে খুব শিগগিরই বাট আয় নট কনফার্ম সো আর পাঠকদের জন্য বলে রাখি এই বইতে গ্রেসের মানসিকতার যে ক্যান্ডির চিন্তাভাবনাগুলোকে এখানে খুবই স্যাটারিক্যাল ওয়েতে পোট্রে করা হয়েছে এই ওয়েটাতেও কিন্তু সিরিয়াসলি এই বই গ্রেসের মানসিকতা পড়ে তোমাদের গোটা বডি বডিতে একটা চিলিং সেন্সেশন অব দি হতে পারে কারণ এই বইটাতে না আমাদের মানুষের অনেক এমন সাইকি নিয়ে কথা বলা হয়েছে যেই জিনিসগুলো হয়তো আমাদের অনেকের ভেতরেই রয়েছে বা আমরা অনেকেই এই ধরনের চিন্তাভাবনা রাখি কিন্তু কেউ প্রকাশ করতে খুব একটা বেশি পছন্দ করি না সো বইটার ভেতরে না বেসিক্যালি মানুষের যে ডার্ক সাইডটা রয়েছে সেই ডার্ক সাইডটাকে কি করে আমরা কোনো না কোনো কিছুর একটা পরতে চাপিয়ে জাস্টিফাই করার চেষ্টা করি মানে একটা খারাপ কাজকেও যখন আমরা জাস্টিফাই করার চেষ্টা করি তার রিজন আমরা কিছু একটা ভালো রাখবার চেষ্টা করি বাট তাতে কিন্তু এটা প্রুভ হয়ে যাচ্ছে না যে সেই মানুষটাও খারাপ কাজ করছেন না কারণ সেই মানুষরা যখন খারাপ কাজটা করতে চাইছে আর সেটা খুবই নিখুঁতভাবে করতে চাইছে তখন কিন্তু সেখানে আরও অনেকগুলো মানুষ মানুষকে সে তার নিজের দোষের ভাগিদারও বানিয়ে তুলছে সো এই বইটা পড়ে না আমি তোমাদেরকে সিরিয়াসলি বলছি আমার বেশ মজার লাগছিল আর প্রচন্ড গ্রিপিং তোমরা এই বইটাকে সহজে ছেড়ে উঠতে পারবে না তোমরা পড়তেই থাকবে পড়তেই থাকবে একবার যদি তোমরা রিড করতে শুরু করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই বইটা কতটা এনগেজিং আর কতটা ভালো আর কেন এতদিন ধরে আমার সমস্ত রিডার বন্ধু বান্ধবেরা আমাকে এক নাগারে বলে যাচ্ছিলো এই বইটা পড় পড় পড়লে তোর বেশ ভালো লাগবে কারণ আমিও এখন সেমই অবস্থায় রয়েছে আমিও সবাইকে এটাই কনভেন্স করে বোঝাতে চাইছি যে আরে এই বইটা পড়া উচিত কারণ উচিত তো না উচিত অনুচিত সেটা ডেফিনেটলি তোমাদের করবে বাট আমার এই বইটা বেশ ভালো লেগেছে আর এই বইয়ের স্টোরিটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে বলো আমি একেবারে ব্রিফলি তোমাদের সাথেই এই বইয়ের স্টোরিটা ডিসকাস করবো কিন্তু যেটা আগে বলে দিয়েছিলাম সেটা আর রিপিট করে কোনো লাভ নেই শেষে সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি আমার এই কুইক ডিসকাশনটা তোমাদের ভালো লেগে থাকে বইটাকে নিয়ে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটাকে এন্ড অবধি দেখলে